শ্রী ভবানী মন্দির বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার করতা তীরে অবস্থিত। এই মন্দির সতীমাতা তারার একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ। হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান। করতোয়া তটের এই ভবানীপুরে সতীমাতার বাম পায়ের অলঙ্কার বা বাম পাজর বা ডান চোখ বা বিছানা পড়েছিল বলে জানা যায়। এই প্রাচীন মন্দিরকে ঘিরে একটি জনশ্রুতি আছে। ভবানীপুরের জীর্ণ মন্দির থেকে দেবী অপর্ণা প্রতিদিন দুপুরবেলা মন্দির সংলগ্ন জঙ্গল ঘেরা পুকুরের উত্তর পাড়ে সিঁথিতে সিঁদুর দিয়ে বালিকা বধূ সাজে ধুলো মাটি নিয়ে খেলা করতেন। একদিন এরকম এক দুপুরবেলার সময় জঙ্গল ঘেরা ওই পথ দিয়ে শাখা বেচতে যাচ্ছিলেন এক শাখারি। বালিকা বধূটি তখন শাখারিকে ডেকে একজোড়া শাখা কিনতে চাইলেন, শাখার দাম চাইলেন শাখারি। বালিকা তখন জানাল সে নাটোরের রাজবাড়ির কন্যা। রাজবাড়িতে গিয়ে মহারানীকে যেন বলেন যে প্রাসাদের একটি ঝুড়িতে কিছু পয়সা রাখা আছে, সেখান থেকে যেন শাখার দাম দিয়ে দেন। শাখারি খুশি হয়ে বালিকাকে শাখা দিয়ে দিলেন। নাটোরের মহারানী ভবানীর কাছে গিয়ে মেয়েটির কথা বলতে রানী হতবাক। রাজবাড়ির কোনো মেয়ে তো বগুড়ার ভবানীপুরে নেই, কিন্তু কথা মতো মহলের একটি ঝাঁপি খুলে দেখলেন সত্যিই সেখানে কিছু টাকা রাখা আছে। রহস্য উদ্ঘাটনে মহারানী শাখারিকে নিয়ে মেয়েটির খোঁজে দ্রুত রওনা দিলেন ভবানীপুরে। জঙ্গল ঘেরা সেই পুকুর পাড়ে ধুলোমাটি মিললেও কোনো বালিকা বধূকে সেখানে দেখা গেল না। মহারানী তখন শাখারির ওপর খেপে গেলেন। রাজরোষে ভীত শাখারির প্রার্থনা শুনে সতী ভবানী পুকুর থেকে দুই হাতে শাখা তুলে দেখালেন। এতে মহারানী ও সঙ্গে আসা রাজবাড়ির লোকজন দারুণ বিস্মিত হলেন। মা ভবানীর মহিমার কথা উপমহাদেশে দ্রুত ছড়িয়ে পড়ল। সেই থেকে তীর্থযাত্রীরা শাখা পুকুরে পুণ্য স্নান শুরু করল। নাটোরের মহারানী সতীর মহিমায় মুগ্ধ হয়ে পুকুর সংলগ্ন পুরনো মন্দির সংস্কার করলেন। মহারানীর নামানুসারে সংস্কার করা এই মন্দিরের নাম ভবানী মন্দির রাখা হয়েছিল বলেও কেউ কেউ মনে করেন। শত বছরের ইতিহাস ঐতিহ্য, নানা কিংবদন্তি আর কালের সাক্ষী হয়ে আছে এই মন্দির। উপমহাদেশের হিন্দু ধর্মের ভক্ত পূজারীরা আসেন সতীদেবী অপর্ণা ও তার স্বামী বামনের পূজা অর্চনা দিতে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ উপমহাদেশের হাজার হাজার ভক্ত পূজারী ও পূর্ণার্থী ঢল নামে এখানে। বরেন্দ্র অঞ্চলের ইতিহাস গ্রন্থে উল্লেখ করা হয়েছে 17 ও 18 শতকে নাটোরের রাজা রামকৃষ্ণ ভবানীপুরে 11টি হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় 12 বিঘা এলাকা জুড়ে প্রতিষ্ঠিত প্রাচীর ঘেরা ভবানীপুর মন্দিরের প্রাচীন জরাজীর্ণ মূল মন্দিরটি এখনও ইতিহাসের সাক্ষ্য বহন করছে। পাশেই বেশ কয়েকটি মন্দিরের সংস্কারের পর আধুনিকতার ছোঁয়া লেগেছে। মূল মন্দিরের শ্বেতবর্ণ কোষ্ঠীপাথরে দেবীর ত্রিভুজ প্রসন্ন দৃষ্টি বিদ্যমান। বাইরে সুদৃশ্য বেদিতে দেবদেবীর শ্বেতপাথরের বেলবরণতলা, একটি ভৈরব শিব মন্দির, 3টি শিব মন্দির, একটি করে গোপাল বাসুদেব ও নাট মন্দির, উত্তর পাশে নরনারায়ণ সেবা অঙ্গন, 2টি অতিথিশালা, পুণ্য স্নানের শাখা পুকুর, 2টি স্নানঘাট এবং প্রাচীরের বাইরে আরও 4টি শিব মন্দির এবং 1টি পঞ্চমুণ্ড আসন। শারদীয় উৎসব ছাড়াও প্রতিদিন গড়ে 200 থেকে 300 ভক্ত পূজারি আসেন এই মন্দিরে। প্রভাতী ও বাল্যভোগ, দুপুরে পূজা ও অন্নভোগ, সন্ধ্যায় আরতি ও ভোগ দেওয়া ছাড়াও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মাঘ ফাল্গুন মাসে মাঘী পূর্ণিমা উৎসব, চৈত্র বৈশাখ মাসে রামনবমী উৎসব, দীপান্বিতা শ্যামা পূজা ও নবান্ন উৎসবে হাজারো ভক্ত পূর্ণার্থী ঢল নামে এবং মেলা বসে। শাখা পুকুরে পূর্ণ স্নান উপলক্ষে মেলায় শাখা সিঁদুরের পসরা সাজিয়ে বসেন শাখারিরা। হয়তো তাদের বিশ্বাস বালিকা বধূবেশে দেবী শাখা কিনতে দুহাত মেলে ধরবেন। ভক্তের আশা হয়তো শাখা পুকুরে আবার কোনো শুভক্ষণে শাখা পরা দেবীর 2টি হাত ভেসে উঠবে। বন্ধুরা, এখন আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সরাসরি ঢাকা থেকে শ্রী ভবানী মন্দিরে পৌঁছাবেন। ভক্তরা বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর রানীরহাট মোড় হতে দক্ষিণ পশ্চিম দিকে রাস্তা বরাবর গিয়ে আম্বইল বটতলায় মোড় ঘুরে দক্ষিণ দিকে রাস্তা বরাবর গিয়ে ভবানীপুরে পৌঁছাতে পারেন। অথবা ভক্তরা বিশ্ব রোড সংলগ্ন যোগা বটতলা বাস স্টপেজ মোড় হতে পশ্চিম দিক বরাবর যাওয়া রাস্তা দিয়ে গিয়ে বিভিন্ন মোড় ঘুরে ভবানীপুরে পৌঁছাতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।